জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কটু কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জেহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবি তো অবাক, এটা আবার কেমন কথা, জান মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে? হাউ কাম, হাউ ইটস পসিবল? এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়, শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু কথা বলেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না, সে মুনাফিক, মরতে তো হবেই। এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কেয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শহীদ মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ছাপিয়ে পড়ল, পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। এই সাহাবা আত্মহত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতি, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তৌফিক দাও। জিল্লায় পড়েন আমিন।